সালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি। এই মুহূর্তে যারা টিভি সেটের সামনে বসেছেন, আপনারা তো জানেন না আমরা কী নিয়ে এবং কাকে নিয়ে কথা বলছি। প্রিয় দর্শক, আমরা কথা বলছি বাংলাদেশের প্রবীণ আইনজীবী, সংবিধান প্রণেতা জনাব ডক্টর কামাল হোসেন সাহেবের সাথে। বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার আগে প্রচুর কলার ফোন করেছেন এবং অনেকেই জানতে চেয়েছেন পদ্মা সেতুর ব্যাপারে। তবে আমরা পদ্মা সেতু নিয়ে কথা বললে আওয়ামী লীগের বন্ধুরা হয়তো রাগ করেন, সেখানে রাগের কিছু নেই। সরকার যদি পদ্মা সেতু করতে পারেন, সরকার জনগণের পয়সা যদি পদ্মা সেতু করতে পারেন, তাহলে সেখানে আমাদের কোনো আপত্তি নেই। তবে প্রশ্ন উঠেছে, $21,000 ব্যয়ে নির্মিত এই পদ্মা সেতু কীভাবে সম্ভব? বাংলাদেশের জনগণ কি সেটি পারবে? এবং সেখানে যদি ওয়ার্ল্ড ব্যাংক যদি বলে যে দুর্নীতি বাংলাদেশ সরকার করেছে, তাহলে বাংলাদেশ সরকার সেটি প্রকাশ করছে না কেন? এবং ওয়ার্ল্ড ব্যাংকও যদি কোনো দুর্নীতি করে থাকে, তাহলে সেটিও প্রকাশিত হওয়া উচিত। ডক্টর কামাল হোসেন স্যার বলছেন যে সংসদে সেটি নিয়ে আলোচনা হতে পারে এবং সংসদকে জানানো উচিত যে পদ্মা সেতুর বিহাইন্ডে কী ঘটছে। আমরা কিন্তু কিছুই জানতে পারছি না, দোষারোপ হচ্ছে। সাবেক যোগাযোগ মন্ত্রী অবশ্য পদত্যাগ করেছেন এবং তিনিই বা কেন পদত্যাগ করবেন যদি তিনি জড়িত না হন? তাকে কেন প্রধানমন্ত্রী তাকে কেন পদত্যাগ করতে বললেন বা তিনি কেন পদত্যাগ করলেন? প্রিয় দর্শক, আমরা বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার আগে প্রচুর কলার তাদের মতামত রেখেছেন এবং মকবির ভাই সেখানে আমাদেরকে সহযোগিতা করছেন। আমি একটি ব্যাপার কলারদের প্রশ্নের যাওয়ার আগে, যেটি সিলেটে সাম্প্রতিক যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে সিলেটের একটি কলেজের ছাত্রাবাস পুড়িয়ে দেওয়া হয়েছে স্যার, এমসি কলেজের। এবং এখানে আওয়ামী লীগের যিনি যুক্তরাজ্য আওয়ামী লীগের যিনি শিক্ষা ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক, তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টিতে কসরুজ্জামান কসর সাহেব এনেছিলেন যে এটি কেন পুরানো হলো এবং তদন্ত হচ্ছে। আপনি কি এই ব্যাপারে কিছু জানেন স্যার? এটা বোধ হয় হয়েছে আমি দেশ ছাড়ার কয়েকদিন পরে হয়তো ঘটেছে, কেন আমি তো প্রায় 10 দিন বাইরে। জি না স্যার, ওটা অনেক আগে 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 ঘটেছে, কিভাবে হবে সেটি নিয়ে কোনো মানে আমরা কোনো স্পেসিফিক কিছু জানতে পারছি না। জি মুখ্যমন্ত্রী, আপনি কিছু বলবেন? তদন্ত রিপোর্ট শুনেছি মানে হয়েছে, রেডি হয়েছে, কিন্তু এটা প্রকাশ হচ্ছে না কি প্রকাশ হচ্ছে না, সেখানে কোথাও ওয়ার্ল্ড ব্যাংকের বুথ ঢুকেছে নাকি? এনিওয়ে মুখ্যমন্ত্রী ভাই, আপনি যেগুলা প্রশ্ন কলারদের যেগুলা প্রশ্ন আমি ও আচ্ছা যেটা একজন কলার বলেছেন যে ডক্টর ইউনুস সাহেবকে সরানোর জন্য সরকার আইন করেছে, কিন্তু খালেদা হাসিনাকে সরানোর জন্য কি কোনো আইন করা যায় না? জনগণ এসব ব্যাপার নিয়ে একটা আলোচনা দেশে অবশ্যই হওয়া দরকার, ভালো মন্দ, কে ভালো করছেন মন্দ করছেন, খোলা মন নিয়ে আলাপ করা দরকার। কথা হলো যে আমাদের একটা দায়িত্ব আছে, দেশের প্রতি আছে, শহীদদের প্রতি আছে। শহীদরা একটা দায়িত্ব আমাদেরকে আমানত দিয়ে গেছে, তাদের সবচেয়ে মূল্যবান জিনিস হলো জীবন, তারা দিয়ে গেছে। আমার অনেক ছাত্র ছিল, মেধাবী ছাত্র, যারা 25শে মার্চের রাত্রে বেরিয়ে গিয়ে দেশে ফিরে আসেননি, তারা লাশও পাওয়া যায়নি। এরা কেন জীবন দিয়েছিল? যে আমাদেরকে একটা সুযোগ দিয়ে যাবে আমাদের স্বপ্নের দেশ গড়ার। সে স্বপ্নের দেশ আমাদের সকলেই স্বপ্নের মধ্যে আছে, সকলেই সমান সুযোগ পাবে আত্মবিকাশের জন্য, সেখানে বৈষম্য থাকবে না। গ্রাম শহরের মানুষের মধ্যে শিক্ষার দিক থেকে, স্বাস্থ্যের দিক থেকে, সুযোগ সুবিধার দিক থেকে, কয়টা গ্রামে এখন মানে শহরে যে বিদ্যুৎ, সেখানে বিদ্যুৎ সংকট আছে, কিন্তু গ্রামে তো অনেকগুলো গ্রামে বিদ্যুৎ নাই। তো এইগুলো স্বাধীনতার 40 বছর, ব্রিটিশ যাওয়ার এখন 66 বছরের বেশি হয়ে গেছে, এই বৈষম্য কেন থাকবে? আমাদের ধৈর্য চ্যুতির ব্যাপার না, কিন্তু একবার আমরা স্বাধীন হলাম ব্রিটিশ থেকে, আরেকবার স্বাধীন হলাম 71-এ অনেক মূল্য দিয়ে। অর্থাৎ আমাদের যেসব লক্ষ্য তুলে ধরা হয়েছিল, যেটার ভিত্তিতে আমরা সঠিক তথ্য মানুষকে দিয়েছি যে বৈষম্য আমরা শিকার হয়েছি বাঙালিরা, এই বৈষম্য থেকে আমরা মুক্ত হতে চাই, স্বাধীনতা পেলাম, এই বৈষম্য আজকে আবার দেখা দিচ্ছে যে গ্রাম শহরের মধ্যে বৈষম্য আছে। যে এই যে শিক্ষার ব্যাপারে, এটা কাউকে এই সরকারের সমালোচনার ব্যাপার না, কিন্তু আমাদের যে স্বপ্ন ছিল যে গ্রাম শহরের মধ্যে
দুই ধরনের শিক্ষা ব্যবস্থা থাকবে না, বিশেষ করে শহরে দামি স্কুল, মানে বিদেশি যারা যারা মানে চালায় এখানে অনেক অনেক টাকা, আপনারা খবর রাখেন নিশ্চয়ই, তারা যে সুযোগ পায় গ্রামের ছেলেরা কি পায়, ইভেন মুফাসিল শহরে কি চায়। আমি যখন ম্যাট্রিক পাস করেছি আমার শহর থেকে যে স্কুলে, ঢাকা শহরে, কুমিল্লা স্কুলে, সিলেটে, বরিশালে যেসব নাম করা স্কুল ছিল, ময়মনসিংহে, সেখান থেকেও লোকরা স্ট্যান্ড করতো। এখন হয়ে গেছে দামি স্কুলগুলো থেকে বিদেশি পরীক্ষা দিয়ে বাইরে এসে সুযোগ পাচ্ছে, তো বৈষম্য বাড়ছে, এইগুলো থেকে কমানোর ব্যাপার। আন্তর্জাতিক মানের শিক্ষা আমাদের যে জাতীয় প্রতিষ্ঠানগুলো আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চিটাগাং বিশ্ববিদ্যালয়, এসবে নিশ্চিত করা। বুয়েটে আন্তর্জাতিক মানের শিক্ষা চলছিল, সেখানে আজকে বন্ধ কেন? সব ছাত্র, শিক্ষক, কর্মচারীরা সব মিলে বলেছে যে না, যে এখানে যে ঘটছে যে দলীয় ভিত্তিতে এখানে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে, দলীয় ভিত্তিতে সেখানে নিয়োগ দেওয়া হচ্ছে, এটা যদি সঠিক না হয় নিরপেক্ষ তদন্ত হোক, পাঁচজন আগেকার যে ভাইস চ্যান্সেলর ছিলেন তাদেরকে নিয়ে বসেন যে কেন এটা আজকে এরকম বিক্ষোভ কেন সেখানে দেখা দিচ্ছে। এইগুলো সমালোচনার সুরে আমি বলছি না, এটা হলো রোগ যদি কোনে ঢুকেছে আমার প্রতিষ্ঠানগুলোতে, সে রোগ মুক্ত করা আমাদের জাতীয় কর্তব্য। এই ব্যাপারে কোনো দ্বিমত আমরা না করে ঐক্যমতে এসে বলি যে আমার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান গড়ার জন্য করণীয় কী, এটা জরুরি ভিত্তিতে করা দরকার। এই মানসিকতার জন্য আমি আকুল আবেদন রাখছি সকলের কাছে যে আসুন, আমাদের মধ্যে কোনো বিতর্কের জন্য বিতর্ক প্রয়োজন নাই। আমি মনে করি আমরা যে কোনো দল করি না কেন, একজন সচেতন দেশপ্রেমিক বাঙালি হিসাবে আমরা চাই যে শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হোক, গ্রাম শহরের মধ্যে বৈষম্য কমে আসুক, শহরের মধ্যেও সেই কেউ সেই বিরাট দালানে থাকবে, আর আর আমাদের শতকরা প্রায় 40-50% বস্তিবাসী, তারা মানে কোনো তাদের মানে থাকার সুস্থ ব্যবস্থা নাই। এইগুলো জিনিস থেকে আমাদের মুক্ত করার জন্য ঐক্যমতে আসতে হয়। এই সব ব্যাপারে আমরা দাবি করি যে আসুন সংসদের সময় অন্য ব্যাপারে নষ্ট না করে, বিভিন্ন নেতিবাচক কথা না বলে ইতিবাচকভাবে আমরা বলি এইগুলো আমাদের সমস্যা, এইগুলো আমাদের জাতীয় লক্ষ্য, এইগুলো হলো স্বাধীনতার সময় যে আমরা মানে স্বপ্ন দেখেছিলাম সেগুলো বাস্তবায়িত করার জন্য আমাদের করণীয় কী। যেই কেউ সরকার থাকুক তাকে এই ব্যাপারে সংসদকে জানাতে হবে, জনগণকে জানাতে হবে, এবং আমরা সবাই মিলে সেই শক্তি মানে আমরা সঞ্চয় করি যে জনগণ সত্যিকার অর্থে আমরা ক্ষমতার মালিক, আমরা প্রজা না। এই ভিত্তিতে আমাদের এই মানসিকতা নিয়ে আমাদের অবদান রাখার জন্য আমরা আসলে সবাই প্রস্তুত হই। থ্যাংক ইউ স্যার। স্যার আপনি কেন আওয়ামী লীগ ছাড়লেন, একজন কলার প্রশ্ন করেছেন। হ্যাঁ না, যে রাজনীতিতে আমাকে সেই বঙ্গবন্ধু তার নিজের কালো কোট আমার গায়ে দিয়ে বরণ করেছিলেন যে দেখো, রাজনীতি মানে মানুষের সেবা করা, তাদের অধিকার প্রতিষ্ঠা করা। একজন সফল আইনজীবী হিসাবে হয়তো খ্যাতি অর্জন করবে, টাকা আয় করবে, কিন্তু মানুষকে সেবা করা, অধিকার প্রতিষ্ঠা করার মধ্যে যে তুমি মানুষের যে ভালোবাসা পাবে, এর এর তুলনা অন্য কিছু পাওয়ার নাই। আমি যতদিন সেই রাজনীতি করেছি আমি সবাইকে বলতে চাই, বিশেষ করে তরুণ সমাজকে, যা বলে না না রাজনীতির ধারে কাছে আমরা যাব না, এটা তো সে ভালো মানুষ রাজনীতি করে না, আমি বলি না, আমি যে রাজনীতিতে আমি সুযোগ পেয়েছিলাম, সৌভাগ্য হয়েছিল তাজউদ্দিন ভাই বঙ্গবন্ধুর সহকর্মী হিসাবে, নট সহকর্মী, কর্মী হিসাবে আমি ওখানে কাজ করার সুযোগ পেয়েছি, এটা অসাধারণ একটা পাওয়া। সেই রাজনীতি এখন হচ্ছে না। কেন হচ্ছে না? আমাদের তখন নির্বাচনে, এই ঢাকা নির্বাচনে, আমি যে 73 নির্বাচনে 20,000 টাকা আমাকে পার্টি দিয়েছিলো, তা আমি 13,000 টাকা ফেরত দিয়েছিলাম, এখন 5 কোটি টাকা সেখানে নির্বাচনে দেওয়া হয়। কীভাবে মানুষ এই 5 কোটি টাকা পায় এবং ব্যয় করে এবং আগামী নির্বাচনের জন্য আবার এটা সংগ্রহ করতে হয়, এইগুলো হচ্ছে রোগ যেগুলো ঢুকেছে। আমরা সেই কারণে বলেছিলাম যে নির্বাচন পদ্ধতির একটা গুণগত পরিবর্তনের প্রয়োজন আছে। 5 কোটি টাকা দিয়ে যদি আমাদেরকে নির্বাচনে যেতে হয় এবং জনগণ এর কাছে তো এত টাকা নেই যে জনগণ কাছে 5 কোটি টাকা নিয়ে নির্বাচন করা না, এটা অন্যভাবে এগুলো করতে হয়। সেগুলো করতে হলে রাজনীতি, আর রাজনীতি থাকে না, একটা অসৎ ব্যবসায় পরিণত হয়। অর্থাৎ আমার এখনও চেষ্টা যে রাজনীতি যে রোগ ঢুকেছে, এত টাকা নিয়ে রাজনীতি করা, দলের ভেতরে টাকা নিয়ে দলকে নিয়ন্ত্রণ করা, দলকে আমরা কোনো সময় সেবা করেছি, কাজ করেছি, আমরা টাকাও পাইনি, আমাদেরকে কাছে টাকা চাওয়াও হয়নি,
আমি ঢাকা শহরে নির্বাচনের দায়িত্বে ছিলাম, যে ঐতিহাসিক নির্বাচন, আমি বঙ্গবন্ধুর ইলেকশন এজেন্ট ছিলাম, উনি জয়ী, আমরা মানে সারা দেশে সে 169-এর মধ্যে 102টা বাদ, নুরুল আমিন সাহেব একজন বাদে বাকি সব 167টা আমরা বিজয় অর্জন করেছিলাম। সেই রাজনীতি চাই আমাদের আজকেও, সেই রাজনীতি থাকলে আমি মানে সে যেহেতু সে রাজনীতি যে দল থেকে আমি বেরিয়ে এসেছি সেখান থেকে অনেকটা আমি পাইনি, যে সেই ধারাবাহিকতা পাইনি, সে আশা লক্ষ্য বক্তব্য দেওয়া হয় কিন্তু কাজে আর কথার মধ্যে একটা বিরাট বৈষম্য, একটা ব্যবধান। এবং আমার কথা বলি যে তখন আমাদের নেতৃত্ব যে কথা দিত তারা জীবন দিয়েও সেটা প্রমাণ করেছে যে না, সে আমরা কথা দিয়ে কথা রেখেছি।